খাওয়া দাওয়া করলে একদম গলা পর্যন্ত মানে ফুলে থাকে প্লাস হচ্ছে এই মানে বুকে মাঝে মাঝে ব্যথা করে আর একটা জ্বালা পোড়া করে আচ্ছা আপনি কোনো প্রশ্ন করতে চান আমি একটু জানতে চাচ্ছি আপনার উচ্চতা এবং ওজন জানা আছে কিনা হ্যাঁ ও উচ্চতা হচ্ছে 5 6 ফুট 7 ইঞ্চি আর ওজন হচ্ছে 60 কেজি আচ্ছা আর আপনি কোনো ধূমপান করেন কিনা জি না আচ্ছা যেই উপসর্গগুলো আমাদের দর্শক বললেন এটাই এইটাই খুব কমন উপসর্গ দেখা যায় যে বুকে জ্বালা পোড়া খাবার উপর দিকে উঠে আসছে পেটটা ভরা ভরা লাগছে বুকে চাপ দিয়ে ব্যথা করা হ্যাঁ এই সব কিছুই কিন্তু গ্যাস্ট্রিকের কমন উপসর্গ তো এইটা থেকেই কিন্তু শুরু হয় সূত্রপাতটা এখান থেকেই শুরু হয় এটার পিছনের কারণ জানবার জন্যই আমি একটু জানতে চেয়েছিলাম যে ওনার উচ্চতা অনুযায়ী যদি ওজনের একটু তারতম্য থাকে যারা একটু ওবেজ বলি আমরা তাদের ক্ষেত্রে হচ্ছে খাদ্যনালী নিচের পোষণটা ঢিলা হয়ে যায় এবং এখান থেকে রিফ্লাক্স হয় আমাদের যে স্টমাক বা পাকস্থলী সেখান থেকে হজম রসটা রিফ্লাক্স হয়ে বুকে উঠে আসে এবং বুকে এসে চাপ দিয়ে ধরে এবং বমি বমি ভাব হয় গলায় জ্বালাপোড়া করে এটা খুবই একটা কমন উপসর্গ দ্বিতীয় আবার আমি জিজ্ঞেস করলাম ওনাকে যে ধূমপান করেন কি না তার মানে ধূমপানও এটার পেছনে দায়ী থাকে ছেলেদের ক্ষেত্রে এছাড়া ধরেন আমরা অনেক বেশি তেলে ভাজা পোড়া স্পাইসি তেল মশলাযুক্ত খাবার খাই সেটাও রিফ্লাক্স করে আরেকটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে আমরা খেয়েই শুয়ে পড়ি আমি জানি না এটা আসলে কোনোভাবেই বাংলাদেশের মানুষজনের এই জায়গাটাতে একটু নজর দিতে হবে যে আমরা রাতের বেলা যে রাতের খাবারটা খাই খেয়ে দেখা যায় আসলে সবাই কাজ থেকে ফিরে খাওয়া দাওয়া করে করেই শুয়ে পড়ে এটা আসলে কোনোভাবেই স্বাস্থ্যসম্মত না খাবার খাওয়ার পরে বলা হয় যে দুই থেকে তিন ঘন্টা পরে শুতে শুতে যাওয়ার জন্য ব্যাপার যদি আমরা আগেই শুতে যাই তাহলে যেটা হয় যে খাবারটা রিফ্লাক্স হয় এবং এটাই আস্তে 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 প্রতিদিনের অল্প অল্প ঘটনাই পরবর্তীতে বড় পরিবর্তন আনে হ্যাঁ এবং এখান থেকে খাদ্য নালীর ক্যান্সার পর্যন্ত হতে পারে এবং এখান থেকেই ধরেন আস্তে আস্তে পরিবর্তনটা যখন বাড়তে থাকে তখন এটা ক্যান্সারের দিকে রূপ নেয় আচ্ছা তার মানে কিন্তু মানে ধূমপান হোক কিংবা যে কোনো খাদ্যাভ্যাস হোক আমাদের দৈনন্দিন যে লাইফস্টাইলটা সেটাও কিন্তু আসলে পরিবর্তন তো সেক্ষেত্রে আরেকটা প্রশ্ন আপনাকে এখনই করে নিতে চাই পরবর্তীতে জানতে চাচ্ছি যে আসলে উপসর্গজনিত কি তারতম্য থাকে দেখা যায় ঢাকায় কিন্তু যারা ঢাকায় থাকে তারা দেখা যায় যে মোটামুটি হয়তো বা নটা দশটায় খায় রাত ভর জেগে থাকে এটা এক ধরনের সিস্টেম আবার যারা মফস্বলে থাকছে কিংবা গ্রামে থাকছে তারা দেখা যাচ্ছে আটটার সময় তাদের মিলটা নিয়ে নিচ্ছে আবার নটার সময় ঘুমিয়ে পড়ছে তাহলে সেক্ষেত্রে এই যে এই দুই শ্রেণী যেমন শহরের মানুষ ঘুমাচ্ছেই না হয়তো বা সারা ডিভাইস ইউজ করছে ঘুমাচ্ছেই তিনটা চারটার দিকে অথবা ভোরের দিকে আবার গ্রামের মানুষ খেয়েই এক ঘন্টা আধা ঘন্টার মধ্যেই হয়তো বা ঘুমিয়ে পড়ছে তো এই যে এই দুইজনের লাইফস্টাইল এদের এদের মধ্যে আসলে রকম দেখতে পাচ্ছেন যে আসলে ক্যান্সারের প্রবণতাটা রকম

আপনি যদি দু শ্রেণীকেই দেখেন গ্রামের মানুষজন আগে অনেকটা বেটার ছিল আগে অনেকটা বেটার ছিল কারণ গ্রামে অনেক বেশি কর্মঠ ছিল মানুষ আমি জানি না এবারে যে আমার মনে হয় সবাই যদি সবার গ্রামের দিকে তাকান এখন মানুষজন গ্রামেও খুব সেডেন্টারি লাইফ লিড করে দেখা যায় যে গ্রামের মেয়েরা এখন আসলে কৃষিকাজ অত বেশি একটা সব মেশিন নির্ভর হয়ে গেছে তাদেরকে খুব একটা পরিশ্রমের কাজ করতে হয় না এবং গ্রামেও কিন্তু মানুষজন মেলা রাত পর্যন্ত জেগে থাকে হ্যাঁ দেখা দেখা যায় যে ওই টিভি দেখছে অথবা মোবাইল নেট ইন্টারনেট তো আসলে সবার হাতে হাতে পৌঁছে গেছে দুটোর মধ্যে যদি তারতম্য দেখতে যান দুটোর ক্ষেত্রে ডেফিনেটলি শহরের মানুষের ক্ষেত্রে একটু বেশি প্রকোপটা দেখা যায় গ্রামের মানুষের থেকে একটু ডিফারেন্স যেটা যে গ্রামের মানুষরা একটু সতেজ খাবার ভালো খাবার বা ধরেন কৃত্রিম কোনো প্রিজারভেটিভ ছাড়া খাবারগুলো পায় যেটা ওনাদেরকে এই ক্যান্সার থেকে কিছুটা দূরে রেখেছে কিন্তু শহরের মানুষজন তো আসলে আমরা বাধ্য এবং আমাদেরকে দেখা যায় যে আমরা যে খাবারগুলো নিতে বাধ্য হই সেগুলোতে বিভিন্ন ধৰণৰ ফৰ্মালিন প্ৰিজাৰ্ভেটিভ আৰু প্যাকেজড ফুড যেগুলো খাই আমরা এগুলো আসলে আমাদেরকে ক্যান্সারকে ক্যান্সারের দিকে বেশি ঠেলে নিয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে আমরা আসলে মাছ মাংস অথবা প্রসেসড ফুড কিংবা অনেক সময় দেখা যাচ্ছে এই যে আমরা কোল্ড ড্রিংকস এই ব্যাপারগুলোও কিন্তু মানে পানিও যেগুলো কথা কথায় कोक খেয়ে ফেলা ফান্টা খেয়ে ফেলা কিন্তু এটা তো আসলে গ্রামের মানুষদের মধ্যে দেখা যাচ্ছে তারা আশযুক্ত খাবার একটু বেশি খায় তো সে ক্ষেত্রে আশযুক্ত খাবারের তো একটা ভূমিকা আছে আমাদের খাদ্যের এই পুরো পরিপাক তন্ত্রকে ভালো রাখার ব্যাপারে সেই ব্যাপারে যদি একটু কিছু বলতেন সাথে আমি একদম একমত কারণ কোলন ক্যান্সার ঠেকানোর অন্যতম একটা মানে প্রতিরোধক হচ্ছে আশযুক্ত খাবার আপনি যদি যেই খাবারগুলোতে বিশেষ করে যে ফলমূল বা শাকসবজিতে হচ্ছে আঁশ বেশি থাকে আপনার খাবারের যদি মেজর পোষণ হচ্ছে আপনার এই ধরনের আশযুক্ত খাবার থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোলন ক্যান্সারটা হওয়ার প্রকোপ কমে যায় তো এইটাই কি যে খাদ্যাভ্যাস ডেফিনেটলি গ্যাস্ট্রিক ক্যান্সার এবং কলন ক্যান্সার কে প্রভাবিত করছে এটা তো আমার সেক্ষেত্রে এখন আমি আবার সে আমার পূর্বের প্রশ্নে ফেরত যেতে চাই যে এই যে